ব্রেকিং বেঙ্গল উইকলি ফাস্ট। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পার্কের পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। জিম, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকুরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানা, জয়নগর, উত্তর ঠাকুর চক ও মল্লিকপুর স্টেশন, কাজীপাড়া। সেই 80 সালে একবার বিয়ে করেছিলেন, ফের শনিবার রাতে বিয়ে করলেন 64 বছরের সুদীপ দাস। পাত্রী একই, 53 বছরের অনিমা দাস। শুধু সুদীপবাবু আর অনিমা দেবী নয়, একই সঙ্গে মালাবদল হল সুদীপবাবুর আরও 4 ভাই আর 1 বোনের। পরিবারের এই গণবিয়ের যাবতীয় দায়িত্ব সামলালেন নাতি নাতনিরা, ছেলে বৌমারা। যেমন মিরার থেকে উড়ে এসে শ্বশুর শাশুড়িদের বিয়ে দিলেন মোনালিসা, তেমনই ঠাকুমাদের মেহেন্দি পরানোর ভার ছিল নাতিনি পারমিতার উপরেই। আজকে আমার শ্বশুর শাশুড়ির বিয়ে, আমার মামা শ্বশুর আর মামি শাশুড়িদের বিয়ে। দে আর 6 কাপলস। বাস উই আর আ ফ্যামিলি, উই বিলিভ ইন সেলিব্রেশন, সো উই গট অ্যান অপরচুনিটি টু সেলিব্রেট। বাস বিয়ে দুদিন মেহেন্দি সঙ্গীতের পর শনিবার রাতে দাসবাড়ির ছাদে জমে উঠল বিয়ের মহাআসর। খুব ইচ্ছে ছিল যে রেজিস্ট্রি ম্যারেজ করবো, আমার হাজবেন্ডকে প্রায় বলতাম আমার রেজিস্ট্রি ম্যারেজ করবো, রেজিস্ট্রি ম্যারেজ, যে এতদিনের স্বপ্ন আমার পূর্ণ হলো। তখন গুরুত্ব দেয়নি যেহেতু বৌমা তুললে কথাটা, এখন সবাই ভীষণ উৎসাহ, মানে উৎসাহী ভীষণ, আমরা উদ্যমশীল, উৎসাহ হবে, নাচ গান হবে ভীষণ ভাবে, আমরা ভীষণ নাচতে পারি, গাইতে পারি, সব পারি। কিন্তু কেনই বিয়ের আয়োজন? 30-40 বছর আগে ভাই বোনেরা যখন বিয়ে করে তখন কেউই রেজিস্ট্রি করেনি, অনেক সমস্যাও হচ্ছে তার জন্য। তাই একদিনেই সবার রেজিস্ট্রির পরিকল্পনা। পাশ থেকে টিপ্পনি কাটে মোনালিসা, বলেন 6-6-12 জনের রেজিস্ট্রি একসঙ্গে হবে, মালা বদল আর পার্টি কেন হবে না? গোটা দেশে ছড়িয়ে থাকা সব আত্মীয়রাই তাই ছুটে এসেছি, একেবারে বিয়ের মুড। রাত তখন 10টা, দম্পতিদের সই করাতে করাতে ক্লান্ত রেজিস্ট্রি অফিসার, মালা বদল, কেক কাটা, ফটো সেশন, ভুরিভোজ শেষ। দাদু ঠাকুমাদের তখন বাসর রাত জাগার পরিকল্পনা নিচ্ছে দাসবাড়ির শেষ প্রজন্ম। 1987-88, আমার 1990, হ্যাঁ আরও আছে 1986, কারোরই রেজিস্ট্রি হয়নি। এটা হওয়া খুব জরুরি ছিল, এবং ওরাই হঠাৎ ডিসিশন নিল যে আমাদের ছেলেমেয়েরা যে একটা গ্যাদারিং করব, তার শুধুমাত্র একটা উদ্দেশ্য থাকবে, উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে রেজিস্ট্রি করার। সে সিঁদুরও দেওয়া হবে, মালা বদল হবে, সিঁদুর দেওয়া হবে, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এই তাহলে আবার নতুন করে আনছি, আসছি আবার আনছিও, নতুন করে একটা অনুভূতি আসছে আমাদের। প্রায় ছেলেমেয়েরা, নাতি নাতনিরা আছে, ছেলেমেয়েরাই আসল উদ্দেশ্য, উপলক্ষ আমরা। ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। লেডি বার্ড স্যানিটারি ন্যাপকিন, ব্যবসায়িক যোগাযোগ 9830304323, 9830125727। তান্ত্রিক জ্যোতিষী আচার্য রঞ্জিতানন্দ, ফোনে যোগাযোগ করুন 9836459500। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া,